তেল আছে, গ্যাস আছে, আর আছে সঞ্চয়, আরও আছে নিত্য নতুন উদ্ভাবনী, সঙ্গে সুদূরপ্রসারী নানান পরিকল্পনা। ব্যাস, এই গ্রহের অন্যতম ধনী রাষ্ট্র হওয়া আর ঠেকায় কে? বলছিলাম পারস্য উপসাগর তীরের এক টুকরো ভূমির এক উত্তপ্ত শুষ্ক মরুর দেশের কথা। আয়তনে রাষ্ট্রটি বাংলাদেশের চেয়ে ১৩ গুণ ছোট। দেশটির নাম কাতার। বাংলাদেশের মতো ১৯৭১ সালে স্বাধীন হওয়া দেশটির আয়তন মাত্র ১১,৫৮১ বর্গ কিলোমিটার। গ্রেট ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হওয়ার সময় তৎকালীন ব্রিটিশ উপনিবেশগুলোর মধ্যে অন্যতম গরিব দেশ ছিল কাতার। হবেই বা না কেন, সিংহভাগই ধুধু মরু এলাকার এই দেশটির গ্রীষ্মকাল হয়ে ওঠে ভয়াবহ। ৫০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা বিরাজ করে সেখানে। প্রায় বাসের অযোগ্য এই এলাকার মানুষের জীবিকা ছিল মাছ ধরা ও মুক্তা সংগ্রহ। এসব বেচে পেট চালানো জেলে ও যুবরীদের দুর্বল অর্থনীতি এখন রূপ নিয়েছে আলিবাবার গুহায়। স্বাধীনতার ৫০ বছর যেতে না যেতেই কাতার এখন এই গ্রহের শীর্ষ ধনী দেশগুলোর একটি। ২০২১ সালের হিসেব অনুযায়ী আয়তনের দিক দিয়ে বিশ্বের ৯০তম ছোট এই দেশটির মাথাপিছু বার্ষিকায় প্রায় ৬৭,০০০ মার্কিন ডলার। বিশ্বের কোনায় কোনায় চোখে পড়ে কাতার সরকারের আর্থিক বিনিয়োগের চিত্র। আরব বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া কোম্পানি আল জাজিরার জন্ম কাতারে। অন্যদিকে গগনচুম্বী অট্টালিকা, শপিং মল আর বিলাসবহুল গাড়ির স্রোতে ভেসে যাওয়া কাতারের রাজধানী দোহাকে দেখলে তো মনে হয় সাইফাই সিনেমায় দেখানো ভিন গ্রহের কোনো বসতি। অল্প সময়ের মধ্যে কাতার কিভাবে এই অভাবনীয় পরিবর্তন ঘটালো, চলুন সেই প্রশ্নেরই উত্তর খোঁজা যাক ফানি ফ্রো ক্রিয়েটিভসের আজকের পর্বে। ভৌগোলিকভাবে অন্যান্য আরব দেশের মতোই কাতারও উত্তপ্ত শুষ্ক মরুর দেশ। প্রচণ্ড তাপদাহ ছড়ানো গ্রীষ্মকালের পাশাপাশি ৬ মাস শীতকালও বিরাজ করে সেখানে। দেশটির ভূসীমানা ঘিরে রেখেছে সৌদি আরব ও বাহরাইন, আর একদিকে পারস্য উপসাগর। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো কাতারও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা বিশাল জ্বালানি ভাণ্ডার আর উপকূলে সাগরের নিচে থাকা প্রাকৃতিক গ্যাসই কাতারের অর্থের যোগানদাতা। তবে তেল গ্যাসের খনি আবিষ্কারের আগে মূল্যবান মুক্ত বেচেও কিছু অর্থকরী করতে পেরেছিল কাতারিরা। ১৯৪০ দশকে কাতারে সর্বপ্রথম তেলের খনি আবিষ্কার হয়। ঔপনিবেশিক শাসনের মধ্য থেকে সেই তেল গরিব কাতারিদের ভাগ্যের চাকা খুব একটা ঘোরাতে পারেনি। ৭০ দশকে দেশটির সবচেয়ে বড় সম্পদ আবিষ্কৃত হয়। শেল কোম্পানি খোঁজ পায় বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র দ্য নর্থ ফিল্ড। কিন্তু তখন প্রাকৃতিক গ্যাস খুব একটা লাভজনক ব্যবসা হয়ে ওঠেনি, কারণ তখনকার দিনে গ্যাস শুধুমাত্র পাইপের মাধ্যমেই সরবরাহ করা সম্ভব ছিল। আর মধ্যপ্রাচ্যের কোনায় পড়ে থাকা কাতার গ্যাসের প্রধান ক্রেতা তৎকালীন শিল্পোন্নত দেশগুলোর চেয়ে অনেক দূরে, তাই স্বাভাবিকভাবেই শেল কোম্পানিও ওদিকে আর আগ্রহ দেখায়নি। মূলত কাতারের সোনালী সময় শুরু হয় ১৯৯৫ সাল থেকে। ওই বছর হামাদ বিন খলিফা আল থানি অভ্যুত্থানের মাধ্যমে তার বাবাকে ক্ষমতাচ্যুত করেন। তার একমাত্র লক্ষ্য ছিল বিশাল গ্যাস সম্পদকে কাজে লাগাতে হবে, আর আমির ঠিক তাই করলেন। তিনি গ্যাস তরলীকরণের গবেষণার উপর বিনিয়োগ করা শুরু করলেন। এর ফলে গ্যাস পরিবহনের জন্য আর পাইপের প্রয়োজন হবে না। তেলের মতোই তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সহজেই জাহাজের মাধ্যমে রপ্তানি করা সম্ভব হবে। তবে গ্যাস তরল করতে হলে একে কমপক্ষে -১৬১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হতো, তাই কাতার সেই প্রযুক্তিকে আরও সহজলভ্য করায় মন দেয়। গ্যাস তরলীকরণ প্রযুক্তিতে প্রচুর বিনিয়োগ করা শুরু হল। ফলস্বরূপ কাতার বর্তমানে বিশ্বের সর্ববৃহৎ এলএনজি রপ্তানিকারক দেশ। শুধু তাই নয়, কাতার এই প্রযুক্তিতে এতটাই বিনিয়োগ করেছে যে তারা এলএনজি এর উৎপাদন খরচ যুক্তরাষ্ট্রের তুলনায় ৪ গুণ কমিয়ে নিয়ে এসেছে। অর্থাৎ বিশ্বের অন্যান্য যে কোনো দেশ এক টন এলএনজি উৎপাদন করতে যা খরচ করে, কাতার সেই পরিমাণ খরচ করেই কম করে হলেও ৪ টন জ্বালানি উৎপাদন করে। শুধু প্রাকৃতিক সম্পদ থাকাটাই কোনো দেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় কথা নয়। এই প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতাকে কিভাবে কাজে লাগাতে হয় তার উৎকৃষ্ট উদাহরণ বলা যেতে পারে কাতারকে। কারণ শুধু সম্পদ থাকলেই তো হবে না, বরং সেটার সুষ্ঠু ব্যবহার আর সঠিক বিনিয়োগও প্রয়োজন। ফলে জোর দেওয়া হয় সঞ্চয় বিনিয়োগে। মূলত হামাদ বিন খলিফা আল থানি ক্ষমতা গ্রহণের পর কাতারের পরিবর্তন চোখে পড়ার মতো। তার ১৮ বছরের শাসনামলে কাতারের জনসংখ্যা বেড়েছে ৫ গুণ, একই সাথে পরিণত হয়েছে গ্রহের সবচেয়ে ধনী রাষ্ট্রগুলোর একটিতে। জ্বালানি সম্পদ কাজে লাগিয়ে প্রচুর আয় করছে কাতার, কিন্তু দেশটি এই অর্থ ব্যয় করছে কোথায়?
কাতার এই বিশাল অর্থ কাজে লাগানোর জন্য গঠন করেছে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি। 2022 সালের হিসেব অনুযায়ী কাতারের ক্ষমতা হিসেবে পরিচিত এই ফান্ডের হাতে রয়েছে 445 বিলিয়ন মার্কিন ডলারের চেয়েও বেশি পরিমাণ অর্থ। আর এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে দেশ বিদেশের লাভজনক ব্যবসায় বিনিয়োগ করা। অন্যদিকে কাতারের জনসংখ্যা 30 লাখ হলেও তাদের মধ্যে মাত্র 3 লাখ লোক কাতারি। সুতরাং কিছু অঙ্ক কষলেই তাদের এই বিশাল মাথাপিছু আয়ের কারণ বের করে ফেলতে পারবেন। কাতারের এই ফান্ড বিশ্বের প্রতিটি কোণায় রিয়েল এস্টেট কোম্পানিতে বিনিয়োগ করেছে। হোটেল, অফিস, অ্যাপার্টমেন্ট কেনার মাধ্যমে লন্ডনের বেশ বড় একটা অংশ কাতারের দখলে রয়েছে। যুক্তরাষ্ট্রেও বিদেশি বিনিয়োগকারী রাষ্ট্রের তালিকায় কাতারের অবস্থান প্রথম দিকে। আর শুধু রিয়েল এস্টেট নয়, বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতেও কাতারের বিনিয়োগের পরিমাণ আকাশচুম্বী। জার্মানির ভক্স ওয়াগন, বার্কলেস ব্যাংক, এমনকি রাশিয়ার সরকারের তেল কোম্পানি রসনেফটের বিরাট অংশও কাতারের মালিকানাধীন। বিদেশি বিনিয়োগ থেকে এবার দেশের অভ্যন্তরে কাতারের বিনিয়োগের দিকে চোখ ফেরানো যাক। উন্নত সড়ক ব্যবস্থা, এয়ারপোর্ট, বন্দর, শিক্ষা, গবেষণা আর বাণিজ্য কেন্দ্র তৈরিতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে কাতার সরকার। আর এর কারণ, ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে কাতার, যাতে প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার ফুরিয়ে গেলেও কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। কিন্তু সেই ধরনের সমস্যা হয়তো অনেক দূরে, কারণ অদূর ভবিষ্যতে তেলের চাহিদা কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও গ্যাসের চাহিদা ক্রমাগত বেড়েই চলেছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ হয়তো দুই হাতে টাকা উড়িয়ে চলছে, কিন্তু কাতার আগে থেকেই তৈরি হয়ে আছে ভবিষ্যতের জন্য। আর এইটাই পার্থক্য গড়ে দিয়েছে অন্যান্য দেশগুলোর সাথে। হামাদ আল থানি আরও একটি লক্ষ্য নিয়ে ক্ষমতায় আসীন হয়েছিলেন, আর তা হল আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তার করা। বাস্তবে একটা সময় কাতারকে নিয়ন্ত্রণ করত সৌদি আরব, তাদের হাতের পুতুল আমিরকে ক্ষমতায় রাখার মাধ্যমে। আর উপসাগরীয় যুদ্ধের সময় কুয়েতে ইরাকের আক্রমণকেও ভুলে গেলে চলবে না। যদি কাতারকে ভালোভাবে টিকে থাকতে হয়, তবে আন্তর্জাতিক অঙ্গনে কাতারকে নিজের পরিচয় তুলে ধরতে হবে, প্রভাব বিস্তার করতে হবে। না হলে রিয়াদের সাথে যে কোনো ঝামেলা তাদের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে দিতে পারে। এরই পরিপ্রেক্ষিতে 2003 সালে সৌদি আরব যখন মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের দেশ থেকে মার্কিন সেনাদের সরে যাওয়ার অনুরোধ জানায়, সে সময় কাতার তাদের দেশে মার্কিন সেনাদের আমন্ত্রণ জানাতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। বরং প্রায় $1 বিলিয়ন খরচ করে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটি আলুদিদ তৈরি করে দিয়েছে কাতার। দোহার 20 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই সামরিক ঘাঁটি এখন কম করে হলেও 11,000 মার্কিন সেনার বাসস্থান। কাতারের কথা বলতে গেলে আল জাজিরার কথা না বললেই নয়। আন্তর্জাতিক প্রভাব বিস্তারে এই মিডিয়া কোম্পানির অবদান কিন্তু কম নয়। 1996 সালে 1 নভেম্বর এই চ্যানেলটি সম্প্রচার শুরু করে। মূলত আরব বসন্তের সংবাদ প্রচার করার পর থেকেই এই চ্যানেলটির প্রভাব বিশ্বে ছড়িয়ে পড়ে। বর্তমানে পুরো বিশ্বে আল জাজিরা কতটা প্রভাব বিস্তার করছে তা আমাদের সকলের জানা। বিশ্ব সেরা টিভি চ্যানেল হিসেবে 2011 সালে রয়্যাল টেলিভিশন সোসাইটি আল জাজিরাকে স্বীকৃতি দেয়। তবে কাতারের এই আন্তর্জাতিক প্রভাব বিস্তার ভালো চোখে দেখেনি প্রতিবেশী দুই দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। 2017 সালের জুন মাসে মিশর এবং বাহরাইনকে সাথে নিয়ে কাতারের বিরুদ্ধে অবরোধ ঘোষণা করে তারা। এই অবরোধের মূল কারণ যে আন্তর্জাতিক অঙ্গনে কাতারের প্রভাব বিস্তার রোধ করা তা সহজেই অনুমান করা যায়। কিন্তু বাস্তবে বলতে গেলে পুরো অবরোধটাই মুখ থুবড়ে পড়েছে, কাজের কাজ কিছুই হয়নি। প্রথমত বেশিরভাগ দেশই এই অবরোধকে সমর্থন করেনি, এমনকি কুয়েত কিংবা ওমানও নয়। অন্যদিকে তুরস্ক আর ইরানের সাথে সম্পর্কে আরও জোর বাড়িয়েছে কাতার, প্রমাণ করে দিয়েছে ঝড় ঠেকাতে তারাও প্রস্তুত। এভাবে সম্পদের প্রাচুর্যের সাথে যোগ হয়েছে শক্তিশালী বিনিয়োগ ব্যবস্থা আর আন্তর্জাতিক প্রভাব। অন্যদিকে নিজের অর্থনীতির ভিত্তি আরও মজবুত করতে পর্যটন শিল্পেও অভাবনীয় উন্নতি ঘটিয়েছে দেশটি। উদাহরণস্বরূপ 2022 সালে কাতার বিশ্বকাপের কথাই ধরা যায়। সৌদি আরবের অনেক চেষ্টা ও বিরোধিতার পরও বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ হয় কাতার। এই এক খেলার আয়োজন করেই বহু অর্থ উপার্জন করেছে দেশটি। সত্যি বলতে কাতারের অভাবনীয় উন্নয়ন আসলেই প্রশংসার যোগ্য। কয়েক বছরের ব্যবধানে জেলেদের ছোট্ট গ্রাম থেকে বিশ্বের সবচেয়ে ধনী রাষ্ট্রে পরিণত হওয়া কাতার অনেক দেশের জন্যই অনুকরণীয় আদর্শ।